আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা রহমান। আশা করি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল বের হয়ে গেলাম, আমি যাচ্ছি এখন খুলনা রূপসা ব্রিজে 14তম নৌকা বাইচ দেখার জন্য। যাচ্ছি, সুন্দর একটা ওয়েদার। নৌকা বাইচটা খুলনা কাস্টম ঘাট থেকে রূপসা পর্যন্ত যে থামবে, আর এটা 14তম নৌকা বাইচ। আসছি আমরা রূপসা ব্রিজে। অনেক অনেক বেশি ভিড়, অনেক মানুষ, দাঁড়ানোর মতো জায়গায় ছিল না। পহেলা জানুয়ারি 2022 খুলনা রূপসা ব্রিজে 14তম নৌকা বাইচ বিশাল আয়োজনে করা হয়েছে। খুলনার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আর এখানে হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখার জন্য উপস্থিত হয়েছে। এইটা ফার্স্ট রাউন্ড শেষ হলো, আর এখন আর এক রাউন্ড এখান থেকে আবার কাস্টম ঘাটে যেতে হবে, সেখান থেকে ফাইনাল রাউন্ড শুরু হবে। অনেক বেশি মানুষ এখানে। আমি ব্রিজের নিচে চলে আসছি, আর ব্রিজের ওপরে ওই সাইডটাতে এত পরিমাণে লোক, দাঁড়ানোর মতো জায়গায় ছিল না, অনেক বেশি গ্যাদারিং ছিল, যার জন্য আমি নিচে নেমে আসছি। আর নিচেও যে ভিড় ছিল না সেটা না, নিচে অনেক লোক ছিল।
এই টিম থার্ড হয়েছে আর তারা অনেক হ্যাপি। এই তো রূপসা ব্রিজে আমাদের আজকে 14তম নৌকা বাইচ শেষ, এখানেই অনেক অনেক মানুষ। এই তো দেখতে দেখতে বছরের প্রথম দিনটাই শেষ হয়ে গেল। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লেগেছে সবার অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।